শৃঙ্খলা মতো সাইজির বাণী শুনবেন, ভাব শুনবেন। আমাদের মাঝে অনেক সাধুগুরুরাই উপস্থিত আছেন, আমি সবার নাম ওভাবে বলতে পারলাম না। সকল সাধুগুরুদের চরণে অদমের প্রেমভক্তি রইল। আমি সাইজির একটি দণ্ডবাণী করার চেষ্টা করব, ভুল ত্রুটি ক্ষমা মার্জিত করবেন। অনেক কষ্টের ফলে যে মানব কুলে এসেছি, জানি না জন্মটা সাধু হলো কিনা, সার্থক হলো কিনা। আর এতগুলো সাধুগুরুর দর্শন সবসময় ভাগ্যে হবে কিনা, এখান থেকে আমি একটা সাইজির দণ্ডবাণী রাখছি। সাধুর যুগ সমা
ভালোর বাগি অনেক জনা মন্দের বাগি কেউ তো হয় না ভালোর বাগি অনেক জনা মন্দের বাগি কেউ তো হয় না তুমি জানাও মহিমা করো পাপ ক্ষমা Oh, no.